দখল হয়ে গেছে ভালুকার ভরাডোবার আফানিয়া খালের বড় একটি অংশ। দখলদাররা ভরাট করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, হুমকির মুখে বিপুল পরিমাণ জমির চাষাবাদ। বছরের পর বছর বোরো আমন ফসল করতে না পারায় অনেক কৃষক অভাব অনটনে জীবন কাটাচ্ছেন। দ্রুত খালটি খননের দাবি স্থানীয়দের। ভালুকা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভালুকার ভরাডোবা পশ্চিমপাড়া গ্রামের কৃষি নির্ভর পরিবারগুলোতে এখন আর নবান্ন ও পিঠা উৎসব হয় না। আফানিয়া খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় জমিতে ফসল ফলাতে পারছেন না কৃষকরা, কষ্টে কাটছে দিন, সেই সঙ্গে তাদের সন্তানদের লেখাপড়াও হুমকির মুখে। 10-12 বছর ধরে মানে খালের কোনো পানি নিষ্কাশন হচ্ছে না, পানি নিষ্কাশন না হওয়ার দরুন আমাদের এই বিলটিতে পানি থেকে যায়। পানি থাকার কারণে আমরা এই ধান চাষাবাদ করতে পারি না। শুরু হইতে একবারে ওই মেইন রোডের ইয়ার পর্যন্ত পুরাটা রাস্তায় খালটা বন্ধ হয়ে গেছে। লেখাপড়ার খরচ কিভাবে চালাবো, ধান যদি না পায় তাহলে তো মনে হয় ফুলা ফান্ডে নিয়ে খাওয়া দাওয়া অনেক অসুবিধা। স্থানীয় কৃষকরা জানান, পশ্চিমপাড়ার চান্দাইল ও বেহিবিলের পানি প্রবাহের জন্য আফানিয়া খালটির অনেকটা অংশ ভরাট করে শিল্প কলকারখানা গড়ে তোলা হয়েছে, তাই দুটি বিলে জলাবদ্ধতা তৈরি হয়। ফসলি জমিতে বোরো ও আমন চাষ করা যাচ্ছে না, দ্রুত খাল খননের দাবি তাদের। বোরো চাষ খুবই দুষ্কর হয়ে দাঁড়াইছে এই খাল ভরাটের কারণে। ধান অনেক পানির জন্য রইতেও পারি না, আবার কাটার সময় পানির তলে পড়ে যা। ফসল যদি ঘরে না উড়াইতে পারি তাহলে আমাদের খুব কষ্ট হয়, মানবে তো জীবনযাপন করুন লাগে। খাল দখলের কথা স্বীকার করে ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কৃষকদের অনেক ক্ষতি হয়েছে, প্রশাসনের কর্মকর্তারা উদ্যোগ নিলে কৃষকদের দুর্ভোগ লাঘব হবে। অনেক মানে ফ্যাক্টরি করাতে পানি জমাট হয়ে থাকে, পুরো ফসল করতে কেউ মাছের চাষ করে, কৃষক নানান সমস্যা দেখা দিচ্ছে। খালটি দখলমুক্ত করে খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সার্ভেয়ারের মাধ্যমে খালের প্রকৃত যে সীমা তার দৈর্ঘ্যপ্রস্থ নির্ধারণ করে আমরা খুব শিগগিরই উপজেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এটা সংস্কারে হাত দিই। আফানিয়া খাল খননে উদ্যোগী হবে প্রশাসন, ফিরে আসবে সুদিন, এমনটি প্রত্যাশা সবার। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।